বিজেপির তোলা ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার কোচবিহারে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তার সঙ্গে ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। অন্যদিকে এদিনই ভোট পরবর্তী অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানের কয়েকটি জায়গা ঘুরে দেখল জাতীয় তফসিলি কমিশনের ৬ সদস্যের প্রতিনিধি দল। সংঘর্ষে নিহত বিজেপি কর্মীর বাড়ি গেলেও প্রতিনিধি দলের সদস্যরা নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে যাননি। প্রতিনিধি দলের নেতৃত্বে জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান বিজয় সাম্পলা, যিনি পাঞ্জাবের তৎকালীন বিজেপি নেতা ও প্রথম মোদী মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী। কমিশনের সদস্যরা এদিন প্রথমে যান পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামে। সেখানে ভোটের পরে সংঘর্ষে দুই তৃণমূল কর্মী ও এক বিজেপি কর্মী নিহত হন। প্রতিনিধি দল নিহত বিজেপি কর্মী কাকলি ক্ষেত্রপালের বাড়িতে যায়। সেখানে তখন কেউ ছিলেন না। কাকলির স্বামী আহত হয়ে ভর্তি স্থানীয় এক নার্সিং হোমে। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। এরপর বর্ধমানের মিলিকপাড়ায় যান কমিশনের সদস্যরা। সেখানে কয়েকজন বিজেপি কর্মীর দোকান ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন তারা। পরে বর্ধমান সার্কিট হাউসে জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনের সদস্যরা। और हम हमारा वाइस चेयरमैन जी फिर एक हफ्ते बाद इसका फॉलो अप लेने के लिए आएगा। नहीं आएगा तो फिर मैं दोबारा भी इस घटना की जांच के लिए फिर दोबारा आऊंगा। फिर জাতীয় তফসিলি কমিশনের সফর নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তারা। তারা বিজেপির যিনি মারা গেছেন তার বাড়িতে গেছেন। আমরা বলি যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু আমাদের ওখানে বিভাস বাগদি তপশিল পরিবারের সন্তান এবং গণেশ মাঝি রায়নায় সমসপুরের তপশিল পরিবারের সন্তান, তাদের কাছে কিন্তু যায়নি এরা। কারণ আমরা প্রথম থেকেই অভিযোগ করে আসছি যে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের যতগুলো এজেন্সি আছে তারা কিন্তু পক্ষপাতিত্ব করছে। অনুসূচিত জাতি বর্গকে লোককে টার্গেট কিয়া গিয়া আর উনকে লিয়ে উনকে রক্ষাকে লিয়ে উনকে হিতো কি লিয়ে হাম আয়ে হ্যাঁ। পুলিশকে বলা হ্যায় ইনকো এসএচও কো ইমিডিয়েটলি উনকে উপর কারওয়াই করকে আর বাকিও কো ন্যায় দে। मुझे किस पार्टी से उससे कोई लेना देना नहीं। किसी की भी शिकायत मेरे पास आएगी तो हम उसको जरूर सुनेंगे। দুদিনের সফরে রাজ্যে এসেছেন জাতীয় তফসিলি কমিশনের সদস্যরা। বিজেন্দ্র সিংহ, কমল কৃষ্ণ দে, রিপোর্ট এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।